ফের নানা ভাই দুনিয়া প্রেমের বাজার সকলের প্রেম চাই দুনিয়া প্রেমের বাজার সকলের প্রেম চাই হাত দুটো পা দুটো চোখ দুটো কান দুটো নাক দুটো নাক ফুটো দুটা ঠিক আছে একটা কিছু কম আছে আরে তোরা তো কথা করতেছ কিসের জন্য জানাবো যে একটা কথা কইলে লাগলে কথাটা সমিরে নেই কথা উত্তর দিতে হবে কথা একটু কম করলে কি হয় হ্যাঁ আব্বা খালি কানে না কানে না মাতার বেইনে সমস্যা এ এ তুমি তো আমারে বলছিলেন যে কোচি দেখে একটা মেয়ে বিয়ে করা হ্যাঁ বলছিলাম তো কোচি দেখে বিয়ে করলে তো প্রতিশোধ নেওয়া হবে ছেলে দে খেলাটা আর দিতে ভালো লাগতেছে না না একটু লাগতেছে অংশ লম্বা সালটা ভালো খেলতেছে এ ঘুরে বেড়া মোটরসাইকেল চালান এসব খালি মোটরসাইকেলের ভোগ আওয়াজ চালালেই হবে না বাপ কত বড় দূরদর্শী আপনি তো মানে আগে থেকেই বলছো অভিনন্দন কংগ্রাচুলেশন আব্বা হাবি বার কি করলো আরে আস্তে কর না হাবি বার কি করলো কইলে তো আবার হাবি চলে আসবে সারাদিন তোরে আমার রুম খালি করে দিয়ে রাখো বুঝি না বুঝি না আবার বুঝাই কর ওই গড়টা যতদিন না উঠে অতদিন তুই কষ্ট করে হাইবার গড়ে থাকবি হাতবার গড়টা একটু শেয়ার করবি রুমটা শেয়ার করবি রাত্রে বেলা কষ্ট মষ্ট করে একটু ঘুমাবি আর কি সারাদিন তোরে আমি আমার রুম দিয়ে রাখুম যা মা তুমি আমারে অন্য যা আকেশন কাও সমস্যা নেই কিন্তু আমি কারো লাগে ঘুমাতে পারবো না তোর মারে ছাড়া আমি জীবনে কোনোদিন কারো লাগে একসাথে ঘুমাইনি তুই জানিস না তুই বান্ধব তুই জানবি কি রাখবি তুই দেখেছিস কোনো সময় তোর মারে ছাড়া আমি ঘুমাইছি আমি একা একা ঘুমাই আর না তোর মার সঙ্গে ঘুমাই আমি একটা সমস্যা আছে আমার এর কথা তোকে আমি কি করে দিয়ে কবো আমি জানি না একটা গোপন ব্যাপার আছে তোর মা জানে আর আমি জানি তো আমি আসলে ওই কারোর সঙ্গে থাকতে পারবো না থাকতে হলে ওই হাইবের ক ওই ভাঙা ঘরে যাইয়ে আজকে আপাতত থাকুক আমি যে কদিন সেদিনকে থাক আর তা না হলে তুই তোর মায়ের নিয়ে ওই বাপ আর ছেলে দুজনে একরুমে দিয়ে দে তাহলে তো হয়ে যায় এই যাব্বা আমি জানতাম তুই আমার কথাটা রাখবি না তো কিন্তু এই আমি তোর লিগে কি না করছি তোর জন গলায় অপারেশনটা হয়েছিল 15 দিন জন গলার মধ্যে 20 বেদনায় ঘুমাইতে পারতি না সারা রাত জাগছে কেডা এই আমি তোর জন এই গলার মধ্যে কুসকুস কুসকুস করতো এই আদা কুচি করে রাত টাইম না দিত কেডা তুই গলা জন গাইম্মা যেত গামছা দিয়ে ফুচা দিত কেডা জ্বর মাথা গরম হয়ে যেত সারাত ঘুরে মাথার মধ্যে ঠান্ডা পানি সেক দিত কেডা বৃত্তান্ত শুরু করেছিস আরেক ঘন পরিবেশ তৈরি করিস না তো আমি মানতে পারি না আমার সমস্যা হয়ে যায় এ আমার এক একটা ভাইয়া না এত সন্তান মানে একটা না একটা খোঁচা দিয়ে মনে করে বাপটাকে দুর্বল করে ফেলি কারণ না করা যায় না কেন আমার কথা রাখলে কি হয় বাবার পুত্রে এক রুমে তুই আর তোর মাই এক রুমে থাকলে তো হয় তো তাই হোক কথা তো শুনলি নে থাকবো নে থাকবো নে অসুবিধা নেই কিন্তু সাবধান তিন তিন বুড়ো তো স্যার একটা বাচ্চা হয়ে যেতেছে কলজাটা আমার হয়েছে কলজা ভিতরে ঢুকাই এক মুটারে পাম দেওয়া লাগবে না জান তুই যেন আর কোনোদিন আড়াই যেতে না পারস আয় আব্বা কি খাবি রাত্রে পাঙ্গাস খাবি পাঙ্গাস ওরিয়া তো খাওয়া দাওয়া করে মানে দি কোশেন পাবর কর এমনি ভুলি তো অবস্থা কি খাইলে বলতো বাড়তে বাড়তে ঝুলিয়ে বলবি পরে বাবা টাইমে পুরতে আমরা ভ্যান লাগবে আমার বাপ খাইতে খাইতে পেট যদি ফাইটতেও যায় তাও আমার বাপরে খাও বাচ্চাটা
বিবেক আমাদের প্রত্যেকের সঙ্গে আছে, তবে বিবেককে কখনো চালাতে যাবেন না। বিবেক যেভাবে চালাবে সেভাবে চলবে। বুঝা গেছে ব্যাপারটা? জি ভাই। বিবেকের সঙ্গে কখনো দর কষাকষি করবেন না। বিবেক সব সময় সত্যের পক্ষে, সুন্দরের পক্ষে, আমাদের সমস্ত কিছুর পক্ষে। কেন? মানে অনেকক্ষণ হয়ে গেছে তো, হয়তো বাসায় যাওয়ার জন্য ফোন দিছে। ও আচ্ছা আচ্ছা, না না ঠিকই তো, সময় খুবই কম, 62 বছর বয়স, যে কোনো সময়। আচ্ছা আচ্ছা, প্লিজ আপনি যান, সময় দাও, বউকে সময় দাও। আচ্ছা ভাইজান, এই চার বিল কিন্তু আমি দিব। ভাইজান বিবেক এই পাশে আছে, আমি যাইতে পারবো? দিবেন না না না, এই দিক দিয়ে যাইতে হবে, এই দিক দিয়ে। ঠিক আছে। বিবেক, বোঝা গেছে ব্যাপারটা? শোনো, বিবেককে খোঁজা যাবে না, বিবেক সবার মধ্যে আছে, বিবেককে খুঁজে নিতে হবে, সেই খোঁজার ক্ষমতা তোমার নেই। ঠিক আছে, এখানে ওখানে খুঁজলে বিবেক পাওয়া যাবে না। যা ঠিক ছিল তো, বিবেক খুশি হবে তো, কোনো ভুল করনি তো, চিনি তো কম দিয়েছিলে এখানে, ঠিকই তো? বিবেকের চাকরি জানিস না, ঘুমায় পর শোন তোর একটা কথা কই, এই দুনিয়াতে যত ধরনের রোগ ব্যাধি হয় তার মধ্যে 99% রোগ ব্যাধি হয় হচ্ছে দাঁত জ্বালার কারণে। দাঁত জানিস না, জ্ঞান ভর রোগে পড়লে সমস্যা হয়ে যায়। ঘুমায় পর আমি তুমি দেখো দিলে সিনা নামাই তোমার, এই যে তুমি করে না যে 99% মানুষ যে রোগ পালায় হয় রাত জ্বালার কারণে। তুই কিভাবে যে কথাটা বোঝাই, তোর সাথে আমার মিলাচ্ছিস কিসের জন্য? তোর তো সামনে দিন পড়ে রয়েছে, আমার তো মনে কর রাত জাগতে হয়, তার দুধ পড়তে হয়, ফজরের নামাজ পড়তে হয়, বুড়া মানুষের ঘুম এমনি একটু কম হয়, আমি 1-2 ঘন্টা ঘুমাই আমার হয়ে যায়, কিন্তু তোর মেলাক্ষণ ঘুমাইতে হয়, আমি তো জীবনে মেলা ঘুমাইছি, আমাদের ঘুম তো মনে করতে কোটা শেষ হয়ে গেছে। তুই ঘুমা ঘুমা, রাত জানিস না, ঘুমাই পাশ না। আমি
জিনিস খুঁজে পাচ্ছি আমার ওই লঙ্গিটা খুঁজে পাচ্ছি আমি এই কারণেই সবার সাথে ঘুমাইনি আমার লুঙ্গিটা এই আমি এইটাকে মানুষের সাথে ঘুমাতে চাইনি এই জায়গার লুঙ্গি জায়গা মতো থাকে না দেখে সমস্যা কোনার মধ্যে তো আমি তো তোমার জিনিস সুন্দর করে যত্ন করে রেখে দিছি কি করছে আমি তো মান সম্মান সব চলে যাবে মনে হচ্ছে এই মায়া বাড়িতে বেড়াতে এসে আমার এই অবস্থা হবে ওরে আমার তো জাগার কিছু নেই সতান আমার জাগামি নেই আমি এই কারণে তো মানুষের কাছে ঘুমাতে চাইনি তোর মা তো জোর করে আমার সঙ্গে তোর ঘুম পাড়াই দিচ্ছে এখন তো আমার কি হবে মা নানা ভাই ও নানা ভাই এই যে দেখছো কি সুন্দর ফোন ও যে এটা তো অ্যান্ড্রয়েড ফোন ব্যাপার টেন্ডার পাইছিল না লাভ ছিল তারপর আমার এটা কিনা দিছে তো এই ফোনের একটা বিশেষ একটা গুণ আছে যে আমার এই অ্যান্ড্রয়েড ফোন ডিশ ওয়াইফাই একটা তিন দিশ একটা সম্পর্ক আছে ধরো যে আমার ফোনে যখন কোনো সুন্দর সুন্দর ছবি বা ভিডিও থাকে এগুলো বা আমাদের ওই এলাকার ডিশের মধ্যে দুই ঘন্টা পর প্রচার হয় এখন রাতে তো ঘুমাইছিলাম না না ভাই কখন যে হাতে মাথার চারটা ব্লাইগা একটা ভিডিও হয়েছে সুন্দর একটা ভিডিও ছাতা ভিডিও এটা আমার তিন দেশীয় কি করি এটার ভিতরে ঢুকে যাবে মায়ের বাড়ি বেড়াতে এসে আমার মান সম্মান সব পাবে আমি এখানে ঘুমাতে চাইনি মানুষের বাসায় ধরো একটা বাসায় যদি কম করো চারজন লোক থাকে তিন চার 1200 লোক দেখবো কি হবে মান সম্মান তো থাকবে না রে সোনা আরে আমার জিনিসপত্র এইভাবে মানুষজন হাতে হাতে চলে তাই আমার কি হবে রে আমার কি হবে রে শুনো তুমি তো টেনশন করো না এখন তো বইতে খেলাম না ওগুলো তো কথা কইতে বসে আমার সামনে আমি যাই গিয়া বলে কথাবার্তা কই দে কতগুলো থামান যায় বা যদি সবগুলো থামান যায় ভালো নাই রা মায়ের দিলে রহম হবে না
আল্লাহ খোদার নাম নেই, মাইয়া যেরকম হয়েছে মাও তো হয়েছে, মায়ের গুণে মাইয়া হয়, তোর গুণ তো পেয়েছে, মাথায় কাপড় ছাড়া তোরা দুজনে রুমে ঢুকেছিস, কেসে তোর নেমাকে হবে কি ঝামেলা আছে নাতি, কি ঝামেলা? ওই ভিডিও ফুটেজটা আছে না, ওই দাইরে তার মাথায় গিয়া কখন আছে, কখন যে অনিয়ার হয় এটা তো আমি জানি না মামা ভাই। ওই আব্বা কালকে রাত্রে না দেখলাম তুই আর হাত বা এই দুজনে কার্টুন ছবি বলে দেখোস, তুই উপায় বার কর কিভাবে দুটো লাইন আটকানো যায়। তুমি তো উপায় দেখাই দিতেছ না না ভাই, ভাই হেরা ইদেই কইছে কোটা ভালো একটা সিরিয়াল হচ্ছে এটা দেখবো। কৈশোরে সাজে কেউ কপুত কপুতি, যৌবনে করে প্রেম যুবক যুবতী, বৃদ্ধ বয়সে কারো হয় বিমিরতি, প্রেমের পেখম মেলে তাকায় তো চোখ তোলে আমাদের নানা ভাই, আমাদের নানা ভাই, আমাদের নানা ভাই, আমাদের নানা ভাই, দুনিয়া প্রেমের বাজার সকলের প্রেম চাই, দুনিয়া প্রেমের বাজার সকলের প্রেম চাই।